एंड वेलकम बैक टू माय चैनल। सकले केमन आशा करछि जे जेखाने आछेन सकले बेश भालो आछेन एबं सुस्थ आछेन आर आमिओ भालोई आछि। आमि केन एतदिन ब्लग दिते पारिनि आसल कथा होलो आमि तो बिराट व्यस्त मानुष, सेई कारणे ब्लगटा ठीकठाक एडिटिं करे उठते पारि ना, जेटा हय आर कि आमार क्षेत्रे। तो बिराट व्यस्तता काटिये आजके आमि आबार ब्लग दिते चले आसलाम। तो देखतेई पाच्छो सकाल सकाल आमि एकटु गियेछिलाम बाजारे, गेलाम एकटु फुलमाला किनते ठाकुर पुजो देवार जन्य, एकटु मिष्टि माने साध्यमतो फल फुलमाला बाताशा जेटुकु आर कि लागे सेटुकु दिये पुजो देवार ব্যবস্থা। আর এদিকে এই ভাড়টা দেখো, আমাদের একটা মানে ডিজাইনিং লক্ষ্মী ভাড়, এইটা ওর চোখে পড়েছে, ও নিয়ে চলে এসেছে বেশ বড় সাইজের। আমি ফটোতে বোঝাতে পারছি কিনা আমি জানি না। তো যাই হোক, যথারীতি আজকে আমি চলে যাচ্ছি আমাদের মায়ের বাড়ি, মানে আমার মায়েদের বাড়িতে। বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর সকাল সকাল আমরা উঠে চলে এসেছি, সকাল বললে ভুল বলা হবে, এখন 12:30 বেজে গেছে। তো যাই হোক, আরও আগে আসার কথা ছিল, সেটা দেরি হয়ে গিয়েছে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, মানে মায়েদের এখানে চলে এসেছি। এসে এবার আমরা একটু ডাব খেলাম নিজেদের ইচ্ছাসই, খেয়ে এবার কিছু একটু কেনাকাটি করলাম। কারণ হলো আমরা ওখান থেকে কেনাকাটি করতে পারিনি, কারণ ছুটে ছুটে ট্রেন ধরেছি, পরের ট্রেনটা ধরবো ভাবলাম অনেকটা দুপুর হয়ে যাবে, তো ছুটে ছুটে এই ট্রেনটা ধরে দেন এখান থেকে কিছু সামান্য কেনাকাটি বাকি ছিল তাই। আর আমাকে কীরকম একটা অদ্ভুত দৌড়ে লাগছে আমি বুঝে মানে বলে বোঝাতে পারবো না। আমি কী আজকে সেজে এসেছি আমি নিজেই জানি না, নিজেকে দেখেই নিজেকে যেন একটা ভয়াবহ লাগছে। মানে কি করে মাথায় আসলো এরকম লুকটা আমার, আমি জানি না। এখন আমি ক্যামেরাটা যখন ধরছি তখন দেখছি ও আমাকে তো বেশ অদ্ভুত লাগছে, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না। তো যাই হোক, তো আলটিমেটলি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, মানে গাড়ি বলবো না ভ্যান আর কি, এখান থেকে টোটো বা ভ্যানে করে যেতে হয় আমাদের বাড়িতে। তো আমি ভ্যানেই উঠেছি, আমরা বেশিরভাগ ভ্যানেই যাতায়াত করি, টোটোটা আমার অতটা ঠিক পছন্দ হয় না, আমারও ওরও। তো ভ্যানে উঠে পড়েছি আর আমাদের অবশেষে পৌঁছে গেলাম এবং বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছো বাড়ির অবস্থা কীরকম শোচনীয়, মা বসে আছে দরজার সামনে, মা ফোনে কথা বলছে আর কি। তো আমাদের দেখে ঘরে চলে গেলো, এদিকে ওই ভদ্রমহিলা শুয়েছিলেন আমাকে দেখে উঠেছেন, মানে ওনার আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া মোবাইল আর সামান্য পড়াশুনো করে আর বেশিরভাগ সময় শুয়েই কাটানো। কী পড়াশুনো করেন ভগবান জানে। তো এখানে সমস্ত কিছু রেখে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢুকবো, জানি না আমি কতটা কি ব্লগ করতে পারবো, কারণ অলরেডি মা জানি না আমি কতটা কি করে উঠতে পারবো ব্লগিং, কারণ হলো অলরেডি মা বলেই দিয়েছে মাটনটা তুই রান্না করবি। তো এদিকে রান্না মানে ভাজা করেছে, তিন ধরনের ভাজা রয়েছে, এদিকে ট্যাংরা মাছের ঝাল, ডাল, আর মাটনটা স্পেশালি আমি করেছি। হ্যাঁ, আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই যে নিয়ম কানুন মেনে স্পেশালি গুছিয়ে সাজিয়ে দিতে হয় সেটা নেই, তো সেই কারণবশত আমরা নিজেরা আনন্দ করার জন্য খাওয়া দাওয়াটা করি। তো সেরকমই হয়তো সেরকম গুছিয়ে গেছি, আমি ব্লগে দেখাতে পারলাম না, তো আমাদের এই আজকে রান্না হয়েছিল। এবার আর ওদিকে ওদের মধ্যে যেহেতু জামাই ষষ্ঠীর নিয়ম আছে, তো সেই কারণবশত আমাদের কোনো নিয়ম নেই, সেই কারণবশত খাওয়া দাওয়া, আর ওদের নিয়ম আছে সেই কারণবশত মা বাবা কেনাকাটিটা করে প্রত্যেক বছরই, যতটুকু যেরকম সামর্থ্য অনুযায়ী কেনাকাটিটা করে। তো জামাকাপড় তো আগের দিন ব্লগে দেখিয়েছি, তো আগের দিন কেনাকাটি হয়ে গেছে, তো সেইগুলো আমার বাড়িতে অলরেডি চলে গেছে। এখন খাওয়া দাওয়ার পরে উনি গিয়েছিলেন একটু বাইরে, তো হাত পা ধুচ্ছেন, দেখতেই পাচ্ছ যে খালি গায়ে লুঙ্গি পরে আছে, তো ওটা আমার বাবার লুঙ্গি বলে রাখি। আর এদিকে আম লিচু কাটা হয়েছে, মানে আম কাটা হয়েছে, লিচু ছাড়া হয়েছে, যেটা জামাই ষষ্ঠীতে না খেলেই নয়। আর একটা স্পেশাল জিনিস আছে কাঁঠাল, তো সেইটা পছন্দসই পেলাম না, একটা পেলাম অত্যাধিক বড়, যেটা মানে আমাদের বাড়ির কেউই তেমন পছন্দ করে না কাঁঠাল, আমার বোন ছাড়া, আমরা এক দু পিস খাই, তো কাঁঠালটা অত্যাধিক বড়, তো নেওয়াটা পসিবল হয়নি। আর বাবাও দেখেছে পাই দিই ছোটোখাটোর মধ্যে, তো সেই কারণে ওটা স্কিপ করে গেছে। আর এই দুটো তাও তো আমি তো খাই না, আমার কাছে ফল মানে জ্বরের ব্যাপার। তো যাই হোক, এটা জামাই খাবে, ওনাদের জামাই, তো যাই হোক, আর মা বাবারা সবাই খাবে। এখন বিকেলবেলা একটু বেরিয়েছি, আমাদের এই পাশেই একটা মাঠ আছে, মানে জমি আছে, যেখানটায় জমি আছে, তো ওখানটায় একটু যাচ্ছি, ওখানে অনেক দিন যাইনি, এখানে যখন আগের বার এসেছিলাম তখনও যাওয়া হয়নি, তো একটু দেখে আসি যে ওখানে এখন কী পরিস্থিতিতে আছে, বৃষ্টি টিষ্টি তো হলো হালকা কিছু, এখন কী পরিস্থিতিতে আছে যাই দেখি। খুব শিগগিরই হয়তো ওখানে মা বাবারাও থাকবে, তো তখন মা বাবাদের দেখা যাবে, এখনও তো ঘর ওদের কমপ্লিট করা হয়নি, তো সেই কারণে আমরা একটু দেখতে যাচ্ছি আর কী অবস্থায় আছে না আছে। বেশ পরিবেশটা সুন্দর, সন্ধ্যা নেমে আসছে এরকম একটা ভাব। এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চারা কি উদ্ভট, মানে কি বদমাইশি করছে, মানে বদমাইশি বলবো এই কারণে, কারণ হচ্ছে তোমরা আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, সমস্ত মানে ঘরের ভিতরে কিছু ইট ছিল, সমস্ত ইটগুলো ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে করছে, তো সেটা যথেষ্টই খারাপ লাগছে, তাপস্থ রীতিমতো বকছে।
দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে, মানে কত এখানে অনেক ইট ছিল, ইট গুলো সমস্ত ভেঙে কি গুঁড়ো গুঁড়ো করে। বাবা কি ঠিকঠাক আসে না, না দেখে না কি জানি, এই বর্ষা আসছে বর্ষার কারণে কাজটা বন্ধ করে রেখেছে পরে পড়বে। তো যাই হোক, কিন্তু কি অবস্থা, সমস্ত তো টাকা দিয়ে কেনা জিনিস এগুলো ভেঙে নষ্ট করছে, এগুলো বাবার একটু দেখা উচিত। সত্যি বাবা একটু খেয়াল কেন যে রাখে না আমি এগুলো বুঝে পাই না, বিরাট বড়লোক মানুষ তো আমার বাবা, তাই জন্য কিছু বলার নেই। যাই হোক, আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো পাশেই বাড়ি, ও মাঠে এসেছিল ঘুরতে, তো দেখা হলো, কথা টথা বললো আমাদের সাথে, আর ও চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি এবার ঘরের উদ্দেশ্যে। সন্ধ্যা নেমে এসেছে, গন্ধে অবস্থা শেষ, এই রাস্তা দিয়ে যাবে, কিন্তু এই বাস ছাড়টা আমার আবার একটু না রে, মানে আমি অনেকবার আমার এখান থেকে বাতাস লেগেছে, ওই বাতাস লাগা বলে না, আমার অনেকবার লেগেছে। হ্যাঁ, তারপরে তো মৌলানা টৌলানা দিয়ে ঝাড়ালাম তো। এই কি রে, এইটা কেটে দিল কেন রে, মানুষ যাতে যেতে না পারে। এই মাঝখানে এখানে মাটি দিয়ে উঁচু করেছিল না, সেটা ডেবে গেছে, এইখানটা একটা মাটি দিয়ে উঁচু মতো করেছিল। হ্যাঁ করেছিল না, একটা মাটি দিয়ে উঁচু মতো মাঝখানে। হ্যাঁ এই সাইড দিয়ে রাস্তা উঁচু হয়ে যেত তো বর্ষার সময়, আর মাটি ফেললে আর তাই কি বাকি। রাস্তাটা খুব সুন্দর লাগে, পাশে মাঠ রয়েছে, এই পাশেই আমার এক বান্ধবীর বাড়িও রয়েছে, তো দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো, রাত্রিবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে না অন্ধকারে চারিদিকটা। আর এখানটায় তো মানে পোস্টারে পোস্টারে লাইট গুলো নেই, পোস্টার আছে, সমস্ত কারেন্টের ব্যবস্থা আছে, বাট লাইট গুলো নেই। চলে এসেছি আসলে আমরা মোড়ের মাথা বলে একটা জায়গা আছে, সেখানে চলে এসেছি, আমরা খুঁজছি আইসক্রিম, দুটো তিনটে দোকানে খুঁজলাম পেলাম না, শেষে বললো এই দোকানটায় পাওয়া যাবে, তো সেই কথা মতো এই দোকানে এসেছি। আইসক্রিম আছে, পেয়েছি, কিন্তু খুব কমই স্টক, মানে দুটো তিনটে মানে আইটেমের, দুটো তিনটে আইটেমের মধ্যে রয়েছে, এবার কোনটা নেব দেখি। ফাইনালি আমার আমাদের মনের মতো, মানে মনের মতো নয় ঠিক, মানে খেতে পারবো সেরকম একটা, মানে সেরকম একটা ফ্লেভার পছন্দ করে নিয়ে নিয়েছি পাঁচটি, কারণ হলো আমি আর ও দুজন আর মা বাবা বোন তিনজন, তো টোটাল পাঁচ, তো পাঁচটি নিয়ে নিয়েছি বা সেটা ঠিক পারি। এদিকে আমরা এসেছি, এসে ঘরে ঢুকছি আর কি, ঢুকতে পারিনি, তো এর মধ্যে দেখছি মা রাত্রে রান্নার ব্যবস্থা বসিয়ে দিয়েছে, কিছু কিছু খাবার আছে ও বেলাকার, আবার কিছু কিছু বসিয়েছে এখন। আর আমার মনটা খুব খারাপ লাগছে, ওর খুব একটা আর্জেন্ট কল এসেছে, ওকে যেতেই হবে, তো সেই কারণবশত চলে যেতে হবে, আর্জেন্ট অর্ডার, তো কালকে সকালের 10টার মধ্যে দিতে হবে, তো সকালবেলা গিয়ে পসিবল নয়, তো সেই কারণে চলে যেতে হবে। আমরা আজকে প্ল্যানিং নিয়ে এসেছিলাম যে আজকে দিনটা থাকবো, কারণ অনেক দিন অনেক দিন হয়েছে আমরা এখানে থাকা হয় না, তো সেই প্ল্যানিং নিয়ে এসেছিলাম, তো হঠাৎ করে এরকম না, আমার খুব মনটা খারাপ লাগছে, আমার ভালোই লাগছে না। যাই হোক চলে যাব, তার আগে বসে আছি, সবাই আইসক্রিম খেলো আর কয়েক মানে কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো, কারণ মা বলছে সেই যখন যেতেই হবে, বেশি রাত করে লাভ নেই, একটু তাড়াতাড়ি চলে যাবো, কারণ আমাদের এদিকটা তো গ্রামের দিকে, তো এদিকে ট্রেন ট্রেন ফাঁকাই থাকে, খুব একটা বেশি এ থাকে না, যেমন আমাদের ওই দিকটা রাত্রি 12:30, মানে আমরা সেই আমি হয়তো ব্লগ দিতে পারিনি, আমার রাখিদি বলে একটা দিদি আছে, তো তার বিয়ে থেকে আমি ফিরেছিলাম উল্টোডাঙ্গা থেকে রাত্রি 12:00 কত ট্রেন, মানে সবার লাস্ট ট্রেনটায়, তো কোনো ব্যাপার নয়, তখন কোনো রাস্তাঘাটে লোক ছিল ছিল, কিন্তু এখান থেকে তো সেটা পসিবল নয়, তো মা বলছে সেই যখন যেতেই হবে, খেলাম না শেষমেশ, কারণ এত তাড়াতাড়ি খাওয়া পসিবল নয়, আমরা একটু রাত্রে খাই তো, তো প্রায় সেই 12:00 সময় খাই, তো খাওয়া পসিবল না, তো মা খাবারটা ক্যারি করে দিয়েছে, তো নিয়ে যাচ্ছি। আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর কারণ হচ্ছে ট্রেন টাইম পার হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, এখানে তো ঘন্টায় একটা ট্রেন, তো এই ট্রেনটা ধরবো বলে বেরিয়ে পড়েছি, আর এরপরে আর দুটো ট্রেন আছে সম্ভবত এদিক থেকে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর খাবারটা নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে। চলে যাচ্ছে একরাশ মন খারাপ নিয়ে, এক প্রস্তুত ঝামেলাও হয়ে গেল তার সাথে,
কিন্তু আমাকে বলেছিল থাকতে, কিন্তু আমি তাও চলে যাচ্ছি, কারণ হলো এমনিতেই খাবার টাবার সেরকম কিছু করে আসিনি, কারণ আমাদের প্ল্যানিং ছিল না যে চলে যাবেও, তো মানে সেই একা গিয়ে কী খাবে কী ইয়ে করবে সেই আর এক চিন্তা হবে, তার থেকে চলে যাওয়াই ভালো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করে দেবো, দেখছি আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন।